এটা সেই ব্যাকা ফোনটা হ্যাঁ রিয়েলমি টেন প্রো প্লাস এই ফোনটা ডিসপ্লেটা শুধু ব্যাকা নয় এর অনেক ব্যাকা মানে সেগুলো জানতে গেলে তো ফুল রিভিউটা দেখতে হবে তাহলে আর দেরি করে লাভ নেই বাঁকা ডিসপ্লে নিয়ে যখন কথাই হচ্ছে আই মিন কার্ড ডিসপ্লে নিয়ে যখন কথাই হচ্ছে তখন প্রথমেই বলে দিই রিয়েলমি এখানে একটা দারুণ কাজ করেছে আমি প্রথমে ভেবেছিলাম কম দামে কার্ড ডিসপ্লে দিচ্ছে মানে সেটা একটা চিপ কোয়ালিটির হবে কার্ভের বেজেলগুলো অতটা ভালোভাবে অ্যাডজাস্টমেন্ট হবে না একটু কালো ছাপ থাকবে কিন্তু সেই ধরনের কিছু হয়নি রিয়েলমি এখানে ডিসপ্লেটা সত্যিই অসাধারণ দিয়েছে আমি আমার স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি টু প্লাসকে একদম পাশে রেখে কম্পেয়ার করে দেখেছি তখনই ফিল করা যায় এর ডিসপ্লে বেজেল চিন একেবারেই পাতলা ডিসপ্লে নিয়ে অনেক ভালো কথা যেমন বলার আছে খারাপ কথাও বলার আছে এবার এই ফাঁকে দু একটা খারাপ কথা বলে দিই এখানে ডিসপ্লেতে কোনো রকম প্রোটেকশান নেই অবশ্যই আমার মনে হয়েছে কার্ড ডিসপ্লে এটা হাত থেকে পড়ে গেলে ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয়েছে অবশ্যই কর্নিং গরিলা গ্লাসের প্রোটেকশান থাকাটা উচিত ছিল যাই হোক এই ডিসপ্লেতে নাইন হান্ড্রেড ইনসে পিক ব্রাইটনেস রয়েছে শুনতে অল্প মনে হলো আমি যখন ডাইরেক্ট সানলাইটে ফোনটাকে ইউজ করে দেখেছি কোনো রকম অসুবিধা হয় না এছাড়াও ডিসপ্লেটা সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে একশো কুড়ি হাজার রিফ্রেশেড রয়েছে থ্রি সিক্সটি টাচ স্যাম্পলিং রেট রয়েছে ডিসপ্লেটা যথেষ্ট স্মুথ তবে এক্ষেত্রে বলতেই হয় এই ডিসপ্লেটা কিন্তু স্যামসাং বা এলজি তৈরি করে দেয়নি এমনকি বিওইর মতো কোম্পানিও তৈরি করে দেয়নি এটা একটা চাইনিজ ডিসপ্লে সুতরাং প্রশ্ন উঠেই আসে যে ডিসপ্লে কোয়ালিটি কেমন ডিসপ্লে কোয়ালিটি নিয়ে তেমন প্রবলেম আমার হয়নি কালার অ্যালগোরিদমও যথেষ্ট ঠিকঠাক ছিল মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স ভিউইং অ্যাঙ্গেল সেক্ষেত্রেও কোনো রকম প্রবলেম নেই তবে ডিসপ্লেতে একটা চূড়ান্ত জায়গায় প্রবলেম রয়েছে ডিসপ্লেতে মাল্টি টাচ প্রবলেম রয়েছে কেমন মাল্টি টাচ প্রবলেম আমি যখন ডিসপ্লেটা চেক করছিলাম সাধারণত মোবাইলগুলোতে দশটা ফিঙ্গার কিন্তু অ্যাট এ টাইম সাপোর্ট করে মোবাইলটার ক্ষেত্রে দশটা ফিঙ্গারই সাপোর্ট করছিল কিন্তু সেটা বহুত কষ্টে সাপোর্ট করছিল। প্রথমবারের চেষ্টায় হয়তো পাঁচটা ফিঙ্গার সাপোর্ট করলো তারপর দু তিনবার প্রেস করার পরে এখানে দশটা ফিঙ্গার সাপোর্ট করছে অর্থাৎ আপনারা যারা গেমিং করেন বেশিরভাগ ক্ষেত্রে আমরা যখন প্রফেশনাল গেমিং করি পাঁচটা ছটা সাতটা আঙুল পর্যন্ত ব্যবহার করি তো তাদের ক্ষেত্রে এটা কিন্তু একটু ইস্যু হতে পারে যদিও বাস্তব নর্মাল ইউজারদের জন্য খুব একটা ইস্যু এখনও পর্যন্ত আমি ফেস করিনি তবে হ্যাঁ লং টার্ম রিভিউর জন্য একটু ওয়েট করে যাওয়াই ভালো ডিসপ্লে নিয়ে যখন এতগুলো কথাই বললাম তাহলে মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্সটাও এই ফাঁকে একটু শেয়ার করে নিই এখানে যেহেতু কার্ড ডিসপ্লে তার উপর ডিসপ্লেটা কালার যেহেতু পানছি ভিডিও ভিউইং এক্সপিরিয়েন্স যথেষ্ট ভালো ছিল কিন্তু আবার একটা জায়গায় গোত্তা খেতে হয় এবার আপনারাই আমাকে মারবেন কেন এত খুঁতবার করছে কিন্তু যাই হোক ভালোটা অ্যাকসেপ্ট করতে পারলে আপনাকে খারাপটাও অ্যাকসেপ্ট করতে হবে এখানে এইচডিআর ভিডিও সাপোর্ট রয়েছে কিন্তু ইউটিউবের ক্ষেত্রে সেটা কখনোই স্টেবল নয় কোনো কোনো সময় এসডিআর সাপোর্ট করছে কোনো কোনো সময় এসডিআর সাপোর্ট করছে না হ্যাঁ হতে পারে এটা সফটওয়্যারের প্রবলেম যদিও ফোনটার সফটওয়্যার নিয়ে অনেক প্রবলেম রয়েছে সেগুলো নিয়ে কথা বলছি বস অত তাড়াহুড়ো করবেন না কি পরবর্তী আপডেটে দেখা যাক ঠিক হয় কিনা কিন্তু নেটফ্লিক্সের ক্ষেত্রে ডি আর কন্টেন্ট আপনি উপভোগ করতে পারবেন না আর সাউন্ডের কথা বলতে গেলে ডুয়েল স্পিকার দেওয়া হয়েছে ঠিকই কিন্তু স্পিকারের ক্ষেত্রে কোনো রকম ডলবি অ্যাটমসিয়ার সাপোর্ট নেই যদিও সেটা ডিল ব্রেকার নয় আর স্পিকারের কোয়ালিটি যথেষ্ট লাউড এবং ট্রিপেল বেস এগুলো ঠিকঠাকভাবে মেনটেন করতে পারছিল আমি কিন্তু বস সাউন্ড কোয়ালিটিতে স্যাটিসফাইড আমরা ভিডিওর অনেকটা এগিয়ে এবার এবারে এই ফোনটার ডিজাইন নিয়ে কথা বলবো সত্যি কথা বলতে কি পলিগার্মনেটের ডিজাইন হলেও ফ্রেমটাও পলিগার্মনেট তারপরেও আমি বলবো আমার ডিজাইনটা যথেষ্ট পছন্দ হয়েছে কারণ এই ফোনটা নিজের ফিগারকে মেনটেন করতে পারছে মাত্র একশো গ্রাম ওজন আর হাতে যথেষ্ট হ্যান্ড ফিলিং ভালো ছিল যথেষ্ট লাইট ওয়েট ফোনটা কিন্তু এর ডিজাইনের নিচের দিকে একটা গর্ত কম আছে হার্ডওয়্যারের হয় এখানে একদম নতুন একটা চিপসেট ইউজ করা হচ্ছে মিডিয়া টেকের ডায়মন্ড সিটি ওয়ান জিরো এইট জিরো যেটা সিক্স টেকনোলজি বেশ একটা প্রসেসার আর মিডিয়া টেকের ডায়মন্ড সিটি নাইন টোয়েন্টি চিপসেট যেটা রিয়েলমি নাইন প্রো প্লাসে পেয়েছিলাম সেই চিপসেটটাই ধরে এখানে বসিয়ে দেওয়া হয়েছে শুধু টক স্পিডটা একটু বাড়িয়ে দেওয়া হয়েছে এছাড়াও ইউএফএস টু পয়েন্ট ওয়ান স্টোরেজ টাইপ রয়েছে ডিডিআর ফোর এক্স র্যাম রয়েছে ইউএফএস থ্রি পয়েন্ট ওয়ান স্টোরেজ টাইপ দেওয়াটা হয়তো হচ্ছে ছিল যেখানে ফোনটার দাম নেহাতি কিন্তু কম নয় কিন্তু হ্যাঁ আমরা এখানে অ্যান্ট টু টু বেঞ্চ মার্ক টেস্ট করে দেখেছি পাঁচ লাখ তেরো হাজারের আশেপাশে স্কোর দেয় থট টেস্ট করেছি সেক্ষেত্রেও কোনোরকম প্রবলেম হয়নি ওভার রিটিংয়ের মতো কোনো রকম সমস্যা নেই এমনকি আপনি ডেলি লাইফে যে সমস্ত অ্যাপ্লিকেশানগুলো ইউজ করেন সোশ্যাল মিডিয়া হতে পারে ব্যাঙ্কিং অ্যাপ্লিকেশান হতে পারে সেগুলো স্মুথলি হ্যান্ডেল করতে পারছিল সেক্ষেত্রে কোনো রকম জার্কিননেস অ্যাপ্লিকেশান ক্র্যাশ এইগুলো কিন্তু কোনো রকম সমস্যা হয়নি আর গেমিং পারফরমেন্সের কথা বলতে গেলে আমি এখানে এনএফএস কল অফ ডিউটির মতো দুটো বড় বড় হার্ডি গেম গ্রাফিক সাংড়ি গেম কিন্তু টেস্ট করে দেখেছি তো আপ টু সিক্সটি এফপিএস গেমিং সাপোর্ট করে ঠিকই কিন্তু বেশিক্ষণ খেললে না ওটা ফিফটি টু ফিফটি ফাইভ এফপিএসে কিন্তু নেমে আসে কিন্তু আপনি যদি প্রফেশনাল গেমার না হন তাহলেও সেক্ষেত্রে অসুবিধা হবে না তাহলে এবার এই ফোনটার সবথেকে বড়ো কলঙ্কিত ব্যাপারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এর সফটওয়্যার অলরেডি আপনারা বিভিন্নভাবে শুনে গেছেন এই ফোনটায় টর্ন অর্থাৎ সেক্সুয়াল বেশ কিছু অ্যাপ্লিকেশনকে প্রমোট করা হচ্ছে না একদমই ভুল নয় আমিও সেই ধরনের অ্যাপ্লিকেশান দেখেছি এমনকি রিয়েলমি অলরেডি কিন্তু টুইট করে বলেছে যে অফিসিয়াল আপডেটের মাধ্যমে এই সমস্ত অ্যাপ্লিকেশানকে তারা মুছে দেবে কিন্তু সেই সমস্ত মুছে নেই উল্টে প্রোমোশনের নাম করে অ্যাড আসছে তিন পাত্তির মতো অ্যাড আসছে বিভিন্ন ধরনের খেলার অ্যাড আসছে যেগুলো আপনি আনারি হলে ফোনটা সেট আপ করা সঙ্গে সঙ্গেই দেখবেন দশ বারোটা এই ধরনের অ্যাপ্লিকেশন আপনি ডাউনলোড করে ইনস্টল করে ফেলেছেন শুধুমাত্র তাই নয় বিভিন্ন অ্যাপ্লিকেশনের ভিতরে পপ অপ অ্যাড আসছে আমি দেখে জাস্ট চমকে গেছি রিয়েলমিন মতো কোম্পানি এটা করতে পারছে শুধুমাত্র তাই নয় আপনি ধরুন প্লে স্টোর থেকে কোনো একটা অ্যাপ্লিকেশান ডাউনলোড করলেন কিন্তু সেই অ্যাপ্লিকেশানটা যেই ডাউনলোড হয়ে গেল নিচে রেকমেন্ডেশন আসা শুরু হয়ে গেল হ্যাঁ মানছি সমস্ত কিছু বন্ধ করা যায় তার জন্য আপনাকে বেশ কিছু স্টেপ ফলো করতে হবে আপনি যদি একদমই আনারি হন তাহলে সেগুলো করা আপনার পক্ষে সম্ভব হবে না শুধুমাত্র তাই নয় আপনি যখন মেনুবারটাকে সোয়াইপ করবেন সেখানেও রেকমেন্ডেশন দেখতে পাবেন কি সেখানে বেশ কিছু নোংরা অ্যাপ্লিকেশনেরও সাজেশন আসবে সুতরাং আমার মনে হয়েছে যত তাড়াতাড়ি রিয়েলমি এই প্রবলেমটা তাদের সলভ করতে পারে যত তাড়াতাড়ি এই ফোনটাকে ক্লিন করতে পারে রিয়েলমির সম্মান তাতে রক্ষা হবে আর এটাও একেবারেই অস্বীকার করার উপায় নেই বেশ কিছু ভালো কাজও রিয়েলমি করেছে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড থার্টিন দিয়েছে রিয়েলমি ইউ আই ফোর পয়েন্ট জিরো আপডেট দিয়ে দিয়েছে তো সেক্ষেত্রে বেশ কিছু প্রয়োজনীয় কাস্টমাইজেশন প্রয়োজনীয় ফিচারও কিন্তু এই ফোনটাতে রয়েছে শুধুমাত্র ওই কাটাটা না থাকলে বেটার এবার তাহলে কল কোয়ালিটি এবং নেটওয়ার্ক রিসেপশনের কথা আসি কল কোয়ালিটিতে কোনো রকম অসুবিধা হয়নি তবে হ্যাঁ এখানে সদ দায় আছে অর্থাৎ অপর প্রান্তের কল রেকর্ড করতে গেলে তাকে জানিয়ে দেওয়া হবে এছাড়াও এখানে যে দুটো সিম দেওয়া হয়েছে দুটোই কিন্তু ফাইভ জি সাপোর্টের তেরোটা ফাইভ জি ব্যান্ডের সাপোর্ট রয়েছে আর কোনো রকম মাইক্রো এস ডি স্লট নেই এই ফাঁকে তাহলে সেন্সারের কথাও হয়ে যাক এখানে ইন্ডিসপ্লেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে যেটা যথেষ্ট ফাস্ট ফেস আনলক আমি ইউজ করি না কারণ সিকিউরিটির দিক থেকে ওটা একেবারেই কনভিনিয়েন্ট নয় আর এখানে কোনো রকম এনএফসি সেন্সার নেই ব্যাটারির কথা বলতে গেলে ফাইভ থাউজেন্ড মিলিয়াম ব্যাটারি রয়েছে এত লাইট ওয়েট ফোন ফাইভ থাউজেন্ড মিলিয়াম ব্যাটারি সত্যি রিয়েলমির পক্ষেই সম্ভব আর এখানে সিক্সটি সেভেন ওয়াটের চার্জার সাপোর্ট করে বক্সে যদিও এইটটি ওয়াট আছে মোটামুটি এই ফোনটা জিরো টু হান্ড্রেড পার্সেন্ট চার্জ করতে ফিফটি মিনিট টাইম লেগেছে যেটা আমার মনে হচ্ছে অনেকটা বেশি টাইম সিক্সটি সেভেন ওয়াটের চার্জার দেওয়ার তাহলে কী মানে ওটা মোটামুটি আধ ঘন্টার মধ্যে হলে বেটার হতো হ্যাঁ যদিও প্রথম দিকে খুব তাড়াতাড়ি ফাস্ট চার্জ হয় তারপরে আস্তে আস্তে ব্যাপারটা স্লো হয়ে যায় তবে আমার মনে হয় না এটা খুব একটা আপনাদের জন্য ড্রিল বেকার তাহলে আর কি পড়ে থাকলো হ্যাঁ জানি ক্যামেরা সেকশান এখানে একশো আট মেগা ক্যামেরা দেওয়া হয়েছে তার সঙ্গে এইট মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এছাড়াও টু মেগাপিক্সেলের একটা ম্যাক্রো সেন্সার টু মেগাপিক্সেল নিয়ে কথা বলার দরকার নেই একশো আট মেগাপিক্সেলের স্যামসাংয়ের এইচ এম সিক্স সেন্সার দেওয়া হয়েছে যেটা ডাইরেক্ট সানলাইটে বেশ ভালোভাবেই ছবি তুলতে পারছিলো ডাইনামিক রেঞ্জ সেটাও ঠিকঠাকভাবে মেনটেন করতে পারছিল এছাড়াও এখানে যে কালার অ্যালগোরিদম সেটা কিছুটা বুস্ট করে একদম চরমভাবে বুস্ট করে সেটা বলছি না তবে যেটা বুস্ট করে দেখতে মোটামুটি ভালো লাগে কিন্তু লো লাইটে ছবি অনেকটা সফট করে দেয় কি লো লাইটে বেশ কিছু জায়গায় যদি আপনি হাত স্টেবেল না থাকে ছবিগুলো না সে হয়ে যাচ্ছে তো আমরা রিয়েলমি নাইন প্রো প্লাসে ইমেজ ক্যাপচারের সময় কিন্তু OIS পেয়েছিলাম অর্থাৎ অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন তো সেদিক থেকে বিচার করলে এখানে ক্যামেরাতে কিছুটা হলেও ডাউনগ্রেড লাগছে লো লাইট ক্যামেরার ক্ষেত্রে আমার মনে হয় হয় ডে লাইটে খুব একটা এর ক্যামেরাটা আপনাকে ট্রাভেল দেবে আমি বেশ কিছু ইমেজ আপনাদের সামনে দিয়ে দিলাম তো ক্যামেরা পারফরমেন্স কেমন লাগছে অবশ্যই জানাবেন আর রিয়েলমির যে কালার অ্যাল কালার যে খুব একটা বুস্ট করছে এমন না যেটুকু করছে দেখতে ভালো লাগছে আই ক্যাচি লাগছে তবে হ্যাঁ আমরা যখন মানুষের ছবি তুলছি হিউম্যান ফেসের ছবি তুলছি তখন সেটা একটু ফর্সা করে দিচ্ছে ওই ওপর টেকনোলজি আর কি যাই হোক এছাড়াও এখানে ভিডিওতে কিন্তু আপনি ফোর কে থার্টি এফপিএসে শুট করতে পারবেন কিন্তু ইআইএস যখন আপনি অ্যাক্টিভেট করবেন সেটা টেন এইট টিপিতে চলে আসবে এছাড়াও ফ্রন্ট ক্যামেরাতেও আপনি টেন এইট ভিডিও শ্যুট করতে পারবেন আর ফ্রন্ট ক্যামেরাতে সিক্সটিন মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেওয়া এটাও একটু আটা ময়দা মাখিয়ে দেয় আপনার ঠোঁটটাকে একটু বেশি লাল করে দেয় সেই অ্যালগোরিজমটাও অনেকে পছন্দ করেন তবে এখানে একটা কথা বলার রয়েছে এখানে মেন যখন আপনি ছবিটা তুলবেন সেটা কিন্তু টুয়েলভ মেগাপিক্সেলের ক্যাপচার হবে এখানে একটা একশো আট মেগাপিক্সেলের সেকশান আছে আপনি যখন একশো আট মেগাপিক্সেলের ছবি তুলতে চাইবেন তখন সেই সেকশানে এসে আপনাকে ছবিটা তুলতে হবে তবে আপনি একশো আট মেগাপিক্সেলের আউটপুট পাবেন না হলে মেন ক্যামেরা টুয়েলভ মেগাপিক্সেল মোটামুটি এই প্রাইস রেঞ্জে সব থেকে সেরা ক্যামেরা নয় কিন্তু ক্যামেরাতে আপনি ডিসঅ্যাপয়েন্টেড হবেন না দাদা অনেক হলো এবার বলুন তো ফোনটা আদৌ কেনা যায় হ্যাঁ এবার মোদ্দা কথায় আসি এই প্রাইস পয়েন্টে এই ফোনটা কেনা যায় নাকি ওয়েট করে যাওয়া ভালো প্রথমেই বলি আপনার যদি কার্ড ডিসপ্লেটা মেন টার্গেট হয় তাহলে এই ফোনটা ছাড়া তো আর আপনার হাতে কোনো রকম হয়নি তাহলে এই ফোনটাই আপনার জন্য সব থেকে সেরারি কিন্তু আপনি যদি পারফরম্যান্স সেন্টিক একটা স্মার্টফোন চান তাহলে সেক্ষেত্রে রিয়েলমির এই প্রাইস পয়েন্টে রিয়েলমি জি টি নিও থ্রি টি রয়েছে হয়তো আপনাকে দু হাজার রুপি বেশি খরচ করতে হবে কিন্তু তা সত্ত্বেও পারফরম্যান্সের দিক থেকে ওই ফোনটা কিন্তু অনেক বেটার ট্যাপাবেল তবে এই ফোনটা খুব একটা আমার খারাপ লাগেনি তবে যে সমস্ত প্রবলেমগুলো রয়েছে যে সমস্ত নোংরামিগুলো রয়েছে সেগুলো যদি রিয়েলমি এখানে স্টপ করতে পারে তাহলে অবশ্যই রেকমেন্ড করা যায় আর বাকি সিদ্ধান্ত আপনার কেমন লাগলো অবশ্যই জানাবেন শুধুমাত্র ফোনটা নয় আমাদের রিভিউ কেমন লাগলো সেটাও জানাবেন আর ভালো লেগে থাকলে লাইক সাবস্ক্রাইব এগুলো আর বলতে হবে না জানি করে দেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা দেখাবে আগামী